প্রেম আর সঙ্গীত একে অপরের পরিপূরক। যে প্রেমে সুরের ছন্দ নেই সেই প্রেম তো ছন্দ ছাড়া, আর যে সঙ্গীতের সুরে প্রেমের মূর্ছনা নেই সেই সঙ্গীত তো ছন্দহীন। কিন্তু প্রেম আর সঙ্গীতের মধ্যে তাল কেটে গেলে বাস্তব জীবনের তানপোড়া অন্য তারে বাঁধা। শান বাংলার নতুন ধারাবাহিক হারানো সুর, শান বাংলা চ্যানেলের নতুন ধারাবাহিক হারানো সুর গানকে কেন্দ্র করে এক কাহিনী। আমার চরিত্র অমল, অমল এবং অলোকা হাজব্যান্ড ওয়াইফ, মধ্যবিত্ত। অমল একজন সঙ্গীত প্রেমী, বেহালা বাজায়, তার মেয়ে খুবই ভালো গান গায়। হারানো সুরের বিষয়বস্তুটা সঙ্গীতময় এবং আমি সেখানে একজন ব্যর্থ মিউজিশিয়ানের অভিনয় করছি, এবং আমার মেয়ের মধ্যে দিয়ে আমার স্বপ্ন পূরণ হবে কিনা সেটা একটা বিষয়বস্তু। আর বিশেষত ক্লাসিক্যাল বাংলা গানকে নিয়ে যেভাবে চর্চা করা হচ্ছে সেটা একটা সিরিয়াল তৈরির দিক থেকে দেখতে গেলে অত্যন্ত ভালো জিনিস, এবং এই জিনিসটা যদি কন্টিনিউ করা যায়, একদিকে হচ্ছে রক, মানে আধুনিক ব্যান্ডের যে কালচার, রক গান এই সমস্ত এসে পড়ছে, আর একদিকে রয়েছে আমাদের পিওর ক্লাসিক্যাল যে গানের চর্চা, এটা একটা ক্ল্যাশের মধ্যে আছে। সেটি হচ্ছে আমাদের নায়কের সঙ্গে আমার মেয়ে অহনা তার চরিত্রের মধ্যে এখনও পর্যন্ত যে ব্যর্থ, এই সমস্ত চরিত্র অভিনয় করতে খুব ভালোবাসে, সেইটা একটা ভালো লাগে। কোনো পার্টি হয়নি, আমার খুব বেশি বন্ধু নেই, সুতরাং আমি নিজের সাথে আর নেটফ্লিক্সের সাথেই টাইম স্পেন্ড করেছি। নতুন বছরে আরও ভালো কাজ করতে চাই, অনেক বড় কাজ করতে চাই, নতুন বছরে নিজেকে নতুনভাবে প্রেজেন্ট করতে চাই। তো সব কিছু বলবো না, শুধু এটুকু বলবো যে সারপ্রাইজেস তো যাওয়ার প্ল্যানিং হচ্ছে না, অবভিয়াসলি আমি এখন কাজটাকে নিয়েই ভাবছি, তো ঘুরতে যাওয়ার প্ল্যানিং এই মুহূর্তে নেই। বিশেষ কোনো খাওয়া দাওয়া না, আমার বছরে খাওয়া দাওয়া চলতেই থাকে, মানে আমি যেরকম ডায়েটও করি সেরকম খাওয়া দাওয়াও আমার ব্রেক চলতেই থাকে। সিরিয়ালের গানের কথা লিখেছেন বরিশ এবং নক্ষত্রের গানের গলা দিয়েছেন স্নিগ্ধজিৎ। অভিনয় করছেন শর্মিষ্ঠা আচার্য এবং প্রিয় বন্দ্যোপাধ্যায়, দেবেশ চট্টোপাধ্যায় এবং ওড্রাডোরা। আমার যে কোনো মানে মিউজিক্যাল থিয়েটার যদি হয়, মিউজিক্যাল ফিল্ম যদি হয়, টেলিভিশনে মিউজিক্যাল যে কটা করেছি সেগুলো আমার সবসময় ভালো লেগেছে। তো সেক্ষেত্রে এটা আমার মনে হয় মিউজিক গানকে মানুষের মনকে অনেক সফট করে, সেই জিনিসটা যদি মানুষের ভালো লাগে তাহলে সিরিয়ালটা চলবেও ভালো অথচ মনটাও ভালো হবে। সেই দিক দিয়ে আমার ট্রেন্ড সেটার হবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু মিউজিক এই সিরিয়ালের একটা প্রধান শক্তি বলে আমার মনে হয়। প্রেমের সঙ্গীতের সুর কি সেই তারের ঝংকার তুলতে পারবে, নাকি জীবন আর সঙ্গীতের যুদ্ধে সুর যাবে হারিয়ে? অহনার জীবনের সবটুকু জুড়ে আছে তার গান সুর, তার প্রতিটি সুরে লেগে থাকে নিষ্ঠা আর সাধনার প্রমাণ। এর আগে এই সান বাংলাতেই আমাকে দর্শকরা যেভাবে দেখেছেন, এবার কিন্তু মানে সাধক রামপ্রসাদের চরিত্রে দেখেছেন, কিন্তু এবার কিন্তু একেবারে অন্য রকমের চরিত্র, একেবারে টোটালি উল্টো একটা চরিত্র বলা যায়। পল্লব আমার চরিত্রের নাম, খুব ভালো লোক নয়, মদ খায়, স্ত্রীকে অকথা কুকথা বলে, শ্বশুরবাড়ির লোককে উল্টোপাল্টা কথা বলে, অপমান করে, তো খুব অন্যরকম একটা চরিত্র, একেবারেই হয়তো একটা খুব খারাপ একটা ছেলে, নিজের সুবিধে আদায় করার জন্য বা নিজের কাজ হাসিল করার জন্য সে অনেক কিছুই করতে পারে। চরিত্রটা একদম অন্যরকম এবং সেই জন্য এই চরিত্রটা করে খুব মজা পাচ্ছি অভিনেতা হিসেবে করে। গল্পে যেটা চলছে যে ঈশিকা হাসপাতালে ভর্তি হয়েছে এবং নক্ষত্রকে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, এমন একটা ভাব করা হচ্ছে যেন ঈশিকার বাচ্চার বাবা নক্ষত্র। এটা খুবই একটা গল্পের দিক থেকে বলা যায় যে খুবই একটা নাটকীয় মুহূর্ত, নাটকীয় একটা পর্যায়, দর্শকরা দেখলে আশা করি দর্শকদেরও ভালো লাগবে। আর আমার চরিত্রের কথা বলতে গেলে পল্লবও কিন্তু, যেহেতু সে নক্ষত্রকে পছন্দ করে না, একদমই পছন্দ করে না, এবং সে মনে করে যে তার নিজের জীবনে সে দাঁড়াতে পারেনি শুধুমাত্র এই নক্ষত্র এবং নক্ষত্রের বাবা অর্থাৎ আমার শ্বশুর মশাইয়ের জন্য, সেই জন্য পল্লবও কিন্তু অত্যন্ত খুশি
ভীষণ খুশি হয় এই নক্ষত্রকে বেকায়দায় ফেলা গেছে এই ভেবে, এবং সেও তার স্ত্রী রাধিকাকে বারবার এইটা বলেই খোঁচায় এবং উত্তক্ত করে যে শেষ পর্যন্ত তাহলে নক্ষত্রকে বেকায়দায় ফেলা গেছে এবং নক্ষত্র কতটা খারাপ মানুষ, খারাপ ছেলে, পছন্দ করা মেয়েকে এই ঘরের লোক কি করে নিয়ে এসেছে তার ছেলে। কিন্তু অহনার সঙ্গীত প্রতিভার কথা নক্ষত্র জানতে পারার পর কি হবে তাদের সম্পর্কের পরিণতি? সুরই কি ছন্নছাড়া করে দেবে নক্ষত্র আর অহনার সম্পর্কে? সুর শর্মিষ্ঠা আচার্য অহনার চরিত্রে অভিনয়ের ব্যাপারে বলেন, অনেকদিন বাদেই আমি আবার টেলিভিশনে ফিরলাম, গল্পটা অন্য সব সিরিয়ালের থেকে আলাদা, আমার চরিত্রটা আগের অভিনয় করা সব চরিত্র থেকে সম্পূর্ণ আলাদা। Forever free.